শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের লোগো উন্মোচন করা হয়েছে। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই লোগো উন্মোচন করেন। করোনাকালীন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের মানবিক অবদানের স্বীকৃতি দিতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ওআইসি ক্যাপিটাল 2020 এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই অ্যাওয়ার্ড চালু করা হলো। এর অধীনে যুবকদের একক ও দলীয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, সার্টিফিকেট এবং সম্মাননা প্রদান করা হবে। আগ্রহীরা আগামী 1 নভেম্বর থেকে 31 নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইহান। দুরন্ত বাইসাইকেল হোম।